হ্যালো গাইস, সবাই কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আমি আপনাদের সামনে আজকে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি বলবো একটি জিমেল আইডি খুব অত্যন্ত একটি দরকারি এবং প্রয়োজনীয় জিনিস, সেটাকে সুন্দরভাবে রক্ষা করার জন্য আমি কিছু টিপ দিয়েছি, সবাই অবশ্যই এগুলো মনে রাখবেন। প্রথমে আপনি গুগলে অ্যাকাউন্টে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট পেজ আসবে, পেজে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় নিবে, ঠিক সময় নেওয়ার পরে এরকম আপনার মোবাইলে দেখতে পাবেন একটি এরকম একটি পেজ আসবে। পেজটি আপনি কী করবেন, দেখবেন এখানে কানেক্ট অ্যাকাউন্ট নামে একটি অপশান আছে হাতের বামে একদম নিচের পাশে, নিচে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনি দুটো অপশান আসবে, এই দুটো অপশানের অ্যাপ প্রথম নাম্বারটি আপনি ক্লিক করবেন। প্রথম নাম্বারটি ক্লিক করার পর দেখবেন ঠিক আপনার কাছে এরকম একটি অপশান আছে। অপশান আসার পর এখানে দেখবেন, দেখতে পাচ্ছেন আপনি আপনার মোবাইল দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম আবার লাস্ট নেম, উপরে বলতেছে ফার্স্ট নেম দেওয়ার জন্য। আপনি ফার্স্ট নেম কীভাবে দেবেন, আপনার নাম যদি মোহাম্মদ এমডি জামাল হয় আপনি শুধু এমডি জামাল দেবেন আর নিচে উদ্দিনটা বসাবেন, আর যদি তাতে না হয় আপনি সিস্টেম করে আপনার মতো আপনি বসাবেন। বসার পর লাস্ট টাইম আপনি উদ্দিনটা দিয়ে দিয়েছি, আমি আমার মতন করে দিয়েছি এমডি জামাল উদ্দিন দিয়েছি, প্রথমে লাস্টে উদ্দিন দিয়েছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন, দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। পেজে আপনি দেখবেন ভালো করে কী লেখা আছে, এখানে ডে আছে, মাস আছে, ডে তো দিন, মাস তো মাস, ইয়ের তো বছর, আপনি এগুলো আপনার বার্থডে তা সেটিং করে নেবেন। যেমন আপনার মাস দিন বছর এগুলি বসাবেন, আমি আমার মতন করে আমারগুলো বসাচ্ছি, আপনি আপনার মতন আপনারগুলো বসাবেন। বসার পর এখানে লিখবেন আপনি কি নিচে অপশান যেটা আছে এখানে মেল, আপনি কি মহিলা না পুরুষ সেটা বসাবেন। ওইটা ক্লিক করলে এখানে অপশান আসবে, এখানে মেলে দিবেন, মেলে দিলে অর্থাৎ আমি পুরুষ, সেটা আমি পুরুষ দিয়েছি, আপনারটা আপনি দিবেন। দেখবেন আপনি আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে। পেজের মধ্যে আপনি কি করতে হবে, আপনাকে করতে হবে ঠিক এখানে তিনটা অপশান আছে, তিনটা অপশানের মধ্যে এখানে লেখা আছে আপনার নামে জিমেল যে আইডিটা খুলছেন আমি ওই আইডিটার জিমেল নামটা এখানে আসে গেছে। আপনাকে এটা কী করতে হবে, যেটা আপনার ভালো লাগে ওটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমার কাছে মনে করে মাইকটা ভালো লাগছে, আমি ওটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিয়ে নেক্সটে ক্লিক করবেন। আমিও আমার মতন করে আমি নেক্সটে ক্লিক করলাম, পছন্দ করে নিলাম। তারপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন, ঠিক আপনাদের সামনে এরকম একটি ফেস আসবে। ফেস আসার পরে এখানে বলতেছে আপনাকে আপনার মনের মতন করে একটা পাসওয়ার্ড বসা, পাসওয়ার্ড বসাতে হলে আপনাকে কী করতে হবে, প্রথম অক্ষর বড় হাতে দিতে হবে, তারপর ছোটো হাতে, তারপর ছয়টি যে কোনো অঙ্ক বসাতে হবে। বসার পর আপনি ওটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। আমি আমার মতন করে বসাইছি, অবশ্যই দেখতে পাচ্তেছেন আপনারা আপনাদের মতন করে মনের মতো করে বসাবেন। বসে ক্লিক নেক্সটে ক্লিক দিয়ে ঠিক আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। আসার পর আপনি কী করবেন, ওখানে আপনার এখানে চাইছে আপনার ফোন নাম্বার, আপনি আমার আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, আপনি আপনার ফোন নাম্বারটা অবশ্যই অবশ্যই বসাই দেবেন। আপনার ফোন নাম্বারটা বসানো শেষ হয়ে গেলে আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে একটু সময় নেবে, সময় নেওয়ার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে। আসার পর দেখতে পাচ্ছেন আমার জিমেলটা হয়ে গেছে, এমডি জামাল উদ্দিন মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা, ঠিক আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে, বুঝতে পারবেন তখন আপনার জিমেলটা হয়ে গেছে। এটাকে স্ক্রিনশটটি রেখে দেবেন। তারপর এই ঠিক এরকম একটা অপশান আসবে, অপশান আসলে আপনি সোজা নিচে চলে যাবেন। নিচে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন এক বছর, এই এক বছরে ক্লিক করবেন, এক বছরে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। আমি বুঝাতে পারছি, আশা করি সবাই ভালো থাকবে।